এবার গ্রীষ্মে বৈশাখী কিংবা পিঠামেলা আয়োজনে ব্যস্ত সময় পার করছেন যুক্তরাজ্যের বাঙালিরা। এরই ধারাবাহিকতায় আস্টন বাংলা স্কুলের উদ্যোগে এক বিশাল পিঠামেলা অনুষ্ঠিত হল। সহকর্মী বদরুল আলমকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কাসরুল ইসলাম সুমন। আবহমান বাংলা সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ হচ্ছে পিঠা, আর এই পিঠাপুলির সাথে এদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে পিঠা মেলার আয়োজন। আস্টন বাংলা স্কুলের উদ্যোগে স্থানীয় একটি হলে পিঠা মেলার আয়োজন করা হয়। বাহারি স্বাদের পিঠা ও বিভিন্ন স্টল ছিল পিঠা মেলার মূল আকর্ষণ। যুক্তরাজ্যের 151টি শহরে নির্বাচিত ইতালীয় কাউন্সিলর এবং ইউআইবি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং আস্টন বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে সঞ্চালনা করেন যৌথভাবে ইমরুল হাসান ও আইরিন জাহান। অনুষ্ঠানে বার্মিংহাম সিটি কাউন্সিলর লেডি মেয়র মৌরিন কর্নিশ, কাউন্সিলর জিয়াউল ইসলাম, কাউন্সিলর আয়ুব খান, কাউন্সিলর মমতাজ, ইউআইবি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম খলিল সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় শিশু কিশোর ও মহিলাদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ফান্ডরাইজিং করা হয়। মেলার উদ্যোগে আমরা যে বিভিন্ন স্টল দিয়েছি এবং আমরা একটা ফান্ডরাইজিং করেছি, এগুলো সবই আমাদের বাংলাদেশের যে সিলেটের বন্যা, সেই বন্যা তো এলাকাতে আমরা সেই ফান্ডরাইজিংটা পাঠিয়ে দিব তাদের সাহায্য। বার্মিংহাম থেকে কাইসারুল ইসলাম সুমন, এটিএন বাংলা,